নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব চিলি চিকেন। ভালো শুনুন, চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনে আমি ভিনিগার 2 চামচ মিশিয়ে দিলাম। চিকেনে ভিনিগার 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, তাতে চিকেনটা নরম হওয়ার জন্য। চিকেন থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব। চিকেনে 1 চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম, সামান্য একটু চিনি, পরিমাণ মতো নুন। লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য একটু সয়া সস, আদা বাটা, একটু কর্নফ্লাওয়ারটা বেশি পরিমাণে দিতে হবে, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনে সব মশলা মাখিয়ে রেখেছি, এবার চিকেনগুলো ভেজে নেব এক এক করে। দেখুন বন্ধুরা, চিকেনটা কতটা সফট হয়েছে দেখুন। এবার চিকেনের গ্রেভিটা আমি করে নেব। একটু তেজপাতা দিলাম, ধুমো ধুমো করে কাটা পেঁয়াজ আছে কুচি করে কাটা, রসুন, ক্যাপসিকাম আস্তে আস্তে এক এক করে ধুয়ে দেব। আদাটা আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, আদা খুব বেশি ভাজব না। এইবার আমি সসটা রেডি করে নেব। টমেটো সস 5 চামচ নিলাম, চিলি সস 2 চামচ, সয়া সস 1 চামচ। এবার কড়াতে পরিমাণ মতো নুন, লঙ্কা, হলুদ দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, সসটা দিয়ে দিলাম। এইবার এই গ্রেভিতে আমি চিকেনগুলো তুলে দেব। সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।